ফের হাসপাতালে চিকিৎসকদের হেনস্থা করার অভিযোগ উঠল রোগীর পরিবারের বিরুদ্ধে। জানা গিয়েছে, উত্তর চব্বিশ পরগনা থেকে এক মহিলাকে চিকিৎসা করাতে কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে নিয়ে আসেন রোগীর পরিবার। ওই মহিলার চিকিৎসা করতে গেলে কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে বচসা বাঁধে রোগীর পরিবারের। এরপরেই চিকিৎসকের ওপর চড়াও হয় রোগীর পরিবারের লোকজন। চিকিৎসককে মারধর করার পাশাপাশি হাসপাতালের আসবাবপত্র ভাঙচুর করা হয় বলে অভিযোগ। ঘটনাস্থলে কল্যাণী থানার পুলিশ এসে রোগীর পরিবারের তিন সদস্যকে আটক করে থানায় নিয়ে যায়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় দুজন চিকিৎসক আহত হওয়ার পাশাপাশি পরিস্থিতি সামাল দিতে গিয়ে হাসপাতালের নিরাপত্তারক্ষীরা আহত হন। ইতিমধ্যেই কল্যাণী থানায় রোগীর পরিবারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। আমরা এভাবে কিছু বলা সম্ভব না, এতদিন ধরে পেশেন্ট পার্টিকে পেশেন্টদের ডিউটি দিয়ে যাচ্ছি, রোগীদের সেবা করে যাচ্ছি গভর্নমেন্ট হসপিটালে বিনামূল্যে, তারপরেও দিনের পর দিন ধরে আমাদের সাথে এরকম অবস্থা হচ্ছে, রোগীরা রোগীর বাড়ির পরিজনরা আমাদের উপর আক্রমণ করছে। চিকিৎসকরা আক্রান্ত হচ্ছে, চিকিৎসকদের যে রুলস আছে, রেগুলেশন আছে, সেই অনুযায়ী তাদের কাছে ব্যবস্থা নেওয়া হবে। সরকারি সম্পত্তি ভাঙা এবং সরকারের স্টাফদেরও কর্তব্যরত করে তাদেরকে অ্যাসল্ট করা, তার জন্য ব্যবস্থা নেওয়া ঘটেছে। এই কিছু একটা প্রেগনেন্ট মাদার এসেছিলো, তার সঙ্গে বাড়ির লোক এসেছিলো, তার সঙ্গে একটা ফিমেল ডাক্তারবাবু দেখছিলেন তাকে, সেই সময় তার সঙ্গে একটু অল্টারকেশন হয়ে তাদের মাস শুরু করে আপনাকে এসছে, আমরা এসছি। আপনার কি ব্যবস্থা নিলেন? অবশ্যই। কাউকে ধরা হয়েছে? না, পুলিশ বলতে পারবে। কি হয়েছিল ঘটনাটা? একটা পেশেন্টকে নিয়ে এসেছিল, ডক্টরের সঙ্গে কথা কাটাকাটি হয়েছিল, তারপর যেটা হয় আর কি, মানে পেশেন্ট পার্টি উত্তেজিত হয়ে গেছে, পেশেন্টকে এখনই দেখতে হবে, ডক্টরদের গায়ে হাত দিয়ে দিয়েছে, এই নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছে। সেটা কন্ট্রোল করেছি, তারপরে দুজনকে আমি অলরেডি আমি থানাতে দিয়েছি। ডক্টর ইঞ্জুরি রিপোর্ট করতে গেছে, ডক্টর কেমন আছে ওই ডেটটা আমি দেখতে হবে। গায়ে নেবে নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।